শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগাফা ব্লক হেডকোয়ার্টার এলাকায় মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজের মাধ্যমে লোকজনদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারীর মধ্যে লোকজনদের রক্ষণার্থে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজ্যের গরিব অংশের লোকজনদের খাবারের সুবিধার্থে করোনা মহামারীর মধ্যেও মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজের ব্যবস্থা করা হয়। এই প্যাকেজের মাধ্যমে সরকারি ন্যায্য মূল্যের দোকানে গরিব অংশের লোকজনদের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরিষার তৈল ইত্যাদি দেওয়া হচ্ছে। বগাফা ব্লক হেডকোয়ার্টার এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভারম্ভ করা হয় শুক্রবার। অনুষ্ঠানে শুভ সূচনার পর আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকজনদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন অনুষ্ঠানে উপস্থিত এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। মুখ্যমন্ত্রীর দেওয়া এই খাদ্য সামগ্রী পেয়ে লোকজনেরা খুবই আনন্দিত। সকলে রাজ্য সরকারকে এই ধরনের উদ্যোগ এর জন্য সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।